Bye.
আরে বাচ্চা আরে তুমি সত্তর পৃথিবী ছেড়ে চলে যা, সে তো আর কোনো দিন সে যে আর কোনো দিন ফিরে আসে না। তোদের লেখাপড়া শিখিতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোদের যে রাজ্য পরিচালনা করতে হবে। মানে কে বলা বলে করছে মন্ত্রে জঙ্গ বাহাদুর? রাম হরেশ, এই মাত্র আমি ব্রজমোহন থেকে ঘুরে এসেছি, কেউ কোনো বলা বলি করছে না। মন্ত্রী জাংবাহাদুর সব পালিয়ে বলছে ওকে কয়েকদিনের জন্য রাজ্য থেকে বিতাড়িত করে দিয়ে। মন্ত্রী জাংবাহাদুর মহারাজ, এটা যুদ্ধের মাটি নয়, এটা রাজ দরবার, এখানে বাদ বিরোধের কোনো দরকার নেই। সেনাপতি বীর কাশেম মহারাজ, আমার এক বাল্য বন্ধু আছে, সে এই রাজ্যে একটা স্কুল খুলেছে, আমি সেখানে আপন দুলালকে ভর্তি করবো মহারাজ। তুমি আপন দুলালকে তুমি স্কুলে ভর্তি করে দিয়েছো? আপন দুলাল কাবু আদা জিনে তা
চলো বন্ধুদের, আমরা স্কুলে মাস্টার মহাশয়ের কাছে চলে যাই। আসি মহারাজ, বিদায় মহারাজ। তোমাদের লেখা পড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এসো আপন দুলাল, ওরে মাতৃহারা সন্তান, আমি তো আছি না আপন দুলাল, আমি তোকে দেখে রাখবো। বিদায় মহারাজ, বিদায়। আমি এসেছি রানী রাজ দক্ষিণ যদি সন্তান আপন দুলালকে তোমার কাছে ভর্তি করতে। বলো মাস্টার, তুমি কি পারবে তোমার আদর্শ দিয়ে আপন দুলালকে লেখা পড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে করে তুলতে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে আমার সমস্ত বিদ্যা বিদ্যা করে
মাতৃহারা দুটি সন্তান দূরে দাঁড়িয়ে কেমন কাঁদছে। এইটা তোমাদের গুরুজি, প্রণাম করে না মাস্টার। মাস্টার, আপন দলকে তোমার কাছে রেখে এক্ষুনি আমি রাজবাড়ি ফিরে যাচ্ছি। আমাকে ভুল হয়ে গেছে, আমি সব সময় তোদের পাশে পাশে থাকব। আপনদলাল সেই দেখতো কি সুন্দর এক ঝাঁক পাখুরি যাচ্ছে, তাই না? ওই চেহারা নীল আকাশ দিয়ে কি সুন্দর এক ঝাঁক পাখুরি যাচ্ছে, ওই তো দেখতে পাচ্ছিস? ওই তো মাস্টার, ওদের দেখে দেখো মাস্টার। বিদায় মাস্টার, বিদায়। আমি রানী রাজলক্ষ্মীর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম।
আমি আর কখনো চিৎকার গানে এই কথা আমার উচ্চারণ করলে আমি চলো সারা বাজে মেরে কাছে আমি তোমাকে দ্বিতীয় রার গ্রহণ করাই আমি আমার Thank you.
শুনতে পারিস শেষ হয়ে গেছিস শালা এই শালা তাই বলছিলাম কি এত সুন্দর ফুল বাগান দেখে Thank you.
কথা আছে। অনেক কথা। হ্যাঁ ঠিক আছে, বলো বলো। কথা না বলেই তুমি চলে যাচ্ছ? আরে যাচ্ছি না তো। এদিকে এসো। এদিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা বলো। এই তোমার এত সুন্দর চেহারা, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ চল না। কি বললে? আমার বলো তুমি কি বিয়ে করেছো? বিয়ে বাবা, তুমি গরম বলেছো।
আমি স্থির করতে পারছি না। বলা বলা মন্ত্র জং বাহাদুর, এখন আমি কি করব? আমি বলছিলাম আপনি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্র জং বাহাদুর, রাজারা সবাই বলাবলি করছে, রাজ্য লক্ষ্মী না থাকলে আমি প্রজাদের সুখের জন্য আমি আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করব। কিন্তু মন্ত্র জং বাহাদুর, কিন্তু কে দিবে আমার সঙ্গে কন্যা? কিন্তু এই রাজ্য আমি কার হাতে রেখে যাব? Thank you.
কিছুতেই সহ্য করতে পারবো না। রাজলক্ষ্মী, চনরা,